দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে মালপোয়া ভালো ভাই ভাই কোথায় ভাই কোন ভাই কোন ভাই তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন আমি আছি নাজিরপুরে আর দেখতে পাচ্ছেন যে বাসগুলো আসছে এইখান থেকে যত বাসগুলো ছাড়ে কৃষ্ণনগর বেতার চাহট্ট থেকে শুরু করে কলকাতা পর্যন্ত চলে যায় একেবারে এই রাস্তা হয়েই তো এই বাসটা এখনই ছেড়ে দেবে এখান থেকে তো আজকে হচ্ছে রসুনের পটলের হাট তো হাটটা হচ্ছে ওই দিকে আর যে পেয়ার ইসের পটলের হাটটা এই দিকে তো আমি এই দিকে অবশ্য যাবো ভাবছি দেখি তো এটা হলো একটা বিরিয়ানির দোকান আর এই যে এখানে সব সামনে ফলের দোকান আর এইখানে বিশ্রাম ঘর আর এইখানে দেখতে পাচ্ছেন ফলের মানে কদবেল থেকে শুরু করে পেয়ারা শসা সব কিছু এখানে ভাবে বিক্রি করে কেটে বিক্রি করে তো এই যে বন্ধুরা পেঁয়াজ নিয়ে চলে যাচ্ছে এখন তো বন্ধুরা এখন আমি পটলের আর সেই পটলের হাটে আমি এখন চলে যাব আর এইদিকে সব ফলের দোকান এ দাম হলো তোমার 34,000 টাকা 34,000 টাকা থাকো তাহলে হ্যাঁ তো এখান থেকে অটো চলে যায় তেহট্ট বেতাই পর্যন্ত মানে খুব বেশি দূর যায় না এই অটোগুলো এখান থেকে তো এখানে দেখতে পাচ্ছেন লুচি পরোটার দোকান এই যে দাদা কেমন আছো কেমন চলছে ব্যবসা ভালো যাক দাদা ভালো থাকো এই আসলাম একটু ঘুরতে তো বন্ধুরা সামনেই আর চলে আসছি পটলের হাতে তো এখানে একবারে লাইন দিয়ে টুকটুকি দাঁড়ান করানো আছে সব টুকটুকি দাঁড়িয়ে আছে হ্যাঁ আপনি ভালো আছেন তো এখানে শুধু পটল না বেগুন থেকে শুরু করে আরও অনেক কিছুই হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ওই যে ভিতরে বেগুন আছে তো আমি আরও একটু সামনে চলে যাবো এখান থেকে তো বন্ধুরা বাইরে তো হাট বসেছেই তাছাড়া এদিকে ভিতরেও ধরেন আরও অন্যান্য জিনিসের সব কিছুর হাট বসেছে যে এখানে যেমন আছে কাপড়ের হাট আর এখানে কলা এই যে পাকা কলা এভাবে নিয়ে এসে বিক্রি করছে কত করে কলা পাঁচখানা 20 টাকা পাঁচখানা 20 টাকা আর এইটা এটা ডজন 24 টাকা ডজন 24 টাকা এমন নাকি এটা এখানে সব লোহার যত জিনিসপত্র হাতুড় থেকে শুরু করে আরো যত হার্ডওয়ার্সের যত জিনিসপত্র লাগে সব কিছু এখানে আর এই যে পাশেও দোকানগুলো সব আছে একই রকম দোকান
এগুলো কি দাদা এগুলোর নাম কি গো মালপোয়া মালপোয়া দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে মালপোয়া কত করে এগুলো 5 টাকা 5 টাকা পিস চ্যানেলের নাম কি হ্যাঁ চ্যানেলের নাম কি চ্যানেলের নাম আমার নামে আছে জাফর ইকবাল ঠিক আছে থাকো থাকো দাদা তো চারিদিকে ই করছে মানে সব দিকেই আজকে গোলাপি খাচ্ছে এবং মালপোয়া বিক্রি করছে মালপোয়া গোলাপি খুব সুন্দর লাগছে কাকা দেখতে এগুলো ক্যামেরাতে যাচ্ছে হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ কত টাকা আর সামনে হচ্ছে একেবারে বড় মানে একবারে ছাদের নিচে ওখানে ধরেছে সব আলু মরিচের সব কিছু এখানে দোকান দেখতে পাচ্ছেন এই যে এইসব জায়গায় একটু ফ্যান দিলে ভালো হয় বলেন এখানে জুতোর দোকান হয়েছে ভালো আছেন এটা এমনি সাধারণ ক্যামেরা হচ্ছে সবাইকে দেখাচ্ছি মানে গ্রাম বাংলার এবং বাজার ঘাটের দৃশ্য ভালো আছে এদিকে আছে সব বন্ধুরা দেখতে পাচ্ছে পান সুপারি এগুলো হচ্ছে কাঁচা সুপারি বন্ধুরা আর এখানে পান বন্ধুরা হাটটা ঘোরা হলো এবার এখান থেকে আমি চলে যাব অন্য এক সাইডে দেখতে পাচ্ছেন এই যে এইদিকে চারিদিকে সব আজকে হাট হচ্ছে এই যে বেগুন থেকে শুরু করে আরো সব কিছু
তো এখন আমি একেবারে বাইরে চলে যাব এই হাটের আর ওদিকে যাচ্ছি না ওদিকে অবশ্য মশলার যত মানে রান্নার মশলা থেকে শুরু করে সবকিছুর ওখানে দোকান বসেছে তো এখানে বন্ধুরা সেই লুচি পরোটার সেই সব খাবার এখানে দোকান খাবারের দোকান আর এখানে দেখতে পাচ্ছেন যে সব রকম তালা চাবি থেকে শুরু করে সুন্দর দোকান বসেছে তো বন্ধুরা এখন আমি হাটের কাছে থেকে চলে যাচ্ছি হাট ছেড়ে চলে যাচ্ছি একবারে বাস স্ট্যান্ডের দিকে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো সবাই ভালো থাকুন বন্ধুরা বাই বন্ধুরা